গত 31 জুলাই পর্যন্ত যাত্রী সংকটে বাতিল করা হয় বাংলাদেশ বিমানের তিনটি হজ ফ্লাইট। কারণ হজ যাত্রীদের প্রতিস্থাপন কোটা মাত্র 4% থাকায় এজেন্সিগুলো বিমানের টিকিট কিনতে পারছে না বলে অভিযোগ হাব ও হাজি কল্যাণ সমিতির। এর মধ্যে কোটা 8% করেছে সরকার, তারপরও কোটা বাড়ানোর দাবি জানিয়ে আসছে এসব সংগঠন। নীলা বেগমের গত বছর স্বামী স্ত্রী একসাথে হজে যাওয়ার কথা থাকলেও স্বামীর মৃত্যুতে তার পরিবর্তে ছেলের নিবন্ধন করেন, কিন্তু তার ছেলের প্রতিস্থাপনের আবেদনই করেনি সংশ্লিষ্ট এজেন্সি। আমি ঘুরে আসতেছি, ঘুরে আসার পরে আলোচনা করতেছি, আমি এখনই যাচ্ছি। এমন অবস্থায় নথিপত্র ঘাটাঘাটি করে দেখা যায় দেশ ও বিদেশ ট্রাভেলস এবছর 10 জনের কোটা প্রতিস্থাপনের আবেদন জানিয়েছে, যার মধ্যে নীলা বেগমের ছেলের নাম না থাকায় সন্দেহের দানা বাঁধে। খোঁজ নিয়ে দেখা যায় প্রত্যেকটি আবেদনে অসুস্থতার কারণ দেখিয়ে প্রতিস্থাপন চাওয়া হয়েছে, কিন্তু আবেদনকারীদের সঙ্গে কথা বলে জানা যায় ভিন্ন কারণ। কি সমস্যার কারণে যাচ্ছেন না? এজেন্সির এসব অনিয়মের বিষয়ে নজরে আনলে হজ ক্যাম্প পরিচালক জানান, অভিযোগ প্রমাণিত হলে এজেন্সিকে শাস্তির আওতায় আনা হবে। প্রকৃত হজযাত্রীকে ফেলে নতুন একজনকে নিয়ে যায় আর সে আবেদন আমরা পাই, তাহলে অবশ্যই তাকে এই শাস্তির আওতায় আসতে হবে। তবে কিছু এজেন্সির অনিয়মের কথা স্বীকার করে হাব সভাপতি জানান, এসব অনিয়মের সাথে যুক্ত এজেন্সির বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। আংশিক মনে কিছু সমস্যা খুঁটিনাটি থাকতে পারে, সেটা আপনার সাথে আমি দ্বিমত পোষণ করব না। আশা করি যে সমস্যাটা আছে সমস্যাটা অচিরে শেষ হয়ে যাবে। এবছর 8,143টি প্রতিস্থাপন কোটার আবেদনের মধ্যে 8,078টি গ্রহণ করেছে ধর্ম মন্ত্রণালয়। অসুস্থ কিংবা মৃত্যুজনিত কারণে কোটা প্রতিস্থাপনের বিধান থাকলেও অনুসন্ধান বলছে কিছু এজেন্সি ভুয়া নিবন্ধন কিংবা মেডিকেল সার্টিফিকেট দিয়ে কোটা প্রতিস্থাপনের আবেদন করেও পার পেয়ে যাচ্ছেন। এতে একদিকে যেমন গোটা হজ ব্যবস্থাপনা বিতর্কিত হচ্ছে, ঠিক তেমনই প্রকৃতপক্ষে যাদের কোটা প্রতিস্থাপন প্রয়োজন তাদেরকেও বঞ্চিত করছে এইসব এজেন্সি। হাসকোনা হজ ক্যাম্প থেকে হাবিবুল ইসলাম হাবিব, সময় সংবাদ।